রিটেনে খুব একটা আসে না। ওকে, তো এটা গেল আমার অ্যাডজয়েন্টে। তো আলটিমেটলি যদি আমি এখন এ ইনভার্স বের করতে চাই, তাহলে এ ইনভার্সটা কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। তো অ্যাডজয়েন্ট অফ এ তো 5 - 6 - 4 - 5, আর মান কত? 1। আর 1 দিয়ে তুমি ভাগ করা মানে কি? আসলে প্রতিটা ভুক্তিকে আলাদা আলাদা ভাগ করতে হবে। যদি আলাদা আলাদা ভাগ করো, এর মানে কি? আলটিমেটলি কাউকে এক দ্বারা ভাগ করা মানে ওইটার আসলে কোনো পরিবর্তনই হয় না, তো যা আছে তাই থাকবে। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বলো, বুঝি নাই প্রশ্নটা। হ্যাঁ, মানে মাইনাস মান? হ্যাঁ, মাইনাস মান আসতে পারে, যদি আসে তো মাইনাস হবে, ঠিক আছে। না, জিরো আসলে, তখন জিরো আসতেও পারে, কিন্তু জিরো আসলে তুমি ফার্দার আর আগাবা না। মানে জিরো আসা মানে হচ্ছে এই ইনভার্সের অসংজ্ঞায়িত, মানে হচ্ছে এই ইনভার্সের অস্তিত্ব নেই, ঠিক আছে। তখন ওই ক্ষেত্রে এই ইনভার্সের অস্তিত্ব থাকবে না। আচ্ছা, তো যদি এই পর্যন্ত আমরা বুঝি, তাই তোমাদের একটা এসডব্লিউ থাকবে। এসডব্লিউ হচ্ছে আমি 26-এর 2 করাইছি, 26-এর 1 নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই পর্যন্ত আশা করি বোঝা গেছে, তোলা হয়েছে। হ্যাঁ, না না, তখন তুমি বলবা এই ইনভার্সের অস্তিত্ব নেই, তখন বলবা এই ইনভার্সের অস্তিত্ব নেই। আর এখানে তুমি চাইলে বলতে পারো যে এই ইনভার্সের অস্তিত্ব আছে, চাইলে বলা যায়, এটা অপশনাল। ওই ক্ষেত্রে বলে দেবে এই ইনভার্সের অস্তিত্ব নেই। ওকে, আর কোনো জিজ্ঞাসা? আচ্ছা, তাইলে আমরা হচ্ছে পরের পেজে যাই, বা পরের ম্যাথে যাই। তো এখন আমরা দেখলাম 2/2-এর, এখন আমরা যেটা দেখবো নেক্সট সেটা হচ্ছে 3/3-এর। তো 3/3-এর কোনো ধরনের শর্ট টেকনিক নাই, আমাদের এটাকে মানে একদম লং টেকনিকেই বা লং ওয়েতেই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমরা একটা প্রশ্ন দেখি, আমাদের ওয়ার্কশিটের হচ্ছে 27 নাম্বারটা, 27-এর 1 এক আমি করব, আর 2 নাম্বার তোমাদের এসডব্লিউ দিয়ে দিব। তো এই ক্ষেত্রে সেম, যেহেতু কোনো নাম দেয়া নাই প্রশ্নের মধ্যে, আমরা ধরে নিব যে ওর নামটা হচ্ছে এ। একটা তো নাম দিতে হবে বেচারাকে। 1, 4, 0, -1, 2, 2, 0, 0, 2। ওকে, এখানে তুমি মনে মনে হচ্ছে যে যে পজিশনগুলো সেটা মাথায় রাখবা, যেমন এটার পজিশন কি, যে A11, এটার A12, A13, একটু মাথায় রাখবা আর কি এগুলা। ওকে, তো এখানে আমাদের ফার্স্ট কাজ কি, আগে দেখা যে ওর আদৌ তার বিপরীত ম্যাট্রিক্স হয় কিনা, বা এ ইনভার্স বলতেছি এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করে দেখতে হবে। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মানটা কি হবে? থার্ড ব্র্যাকেটের জায়গায় এক জোড়া সমান্তরাল সরলরেখা, 1, 4, 0, -1, 2, 2, and 0, 0, 2। তাহলে এখানে নির্ণায়কটা বের করার সবচেয়ে ইজি ওয়ে কি? কি বরাবর বিস্তৃত করলে সবচেয়ে ইজিলি তুমি বের করতে পারবা? থার্ড রো, গুড। তাহলে এর মানে এটা 0, এটা 0, 2। ওর পজিশন হচ্ছে ধনাত্মক, তাহলে 2 × 1 × 2 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে 4, 6, 12। ওকে, শেষ। তাহলে এত, তাহলে এর মানে কি, আমার এই ইনভার্সের অস্তিত্ব রয়েছে, এটা লেখা অপশনাল, ঠিক আছে, অস্তিত্ব রয়েছে। এখন আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে ধৈর্য ধৈর্য সবগুলোর সহগুণক বের করতে হবে, একেবারে ধৈর্য ধৈর্য সহগুণক বের করবো আমরা। তাহলে আমার পুরোটা স্ক্রিনে আসবে না, আমি তাও একটু দেখাই দেখাই। প্রথমে লিখবো হচ্ছে 1-এর সহগুণক, 1-এর সহগুণক, ঠিক আছে। ওর পজিশনটা কি? ধনাত্মক, তাহলে আলটিমেটলি, এবং নাম দিতে হবে যে A11, 2, 0, 2, 2। অনেকে সরাসরি লেখে, আমি আমি আবার এটা পরে লেখার ট্রাই করি আর কি। তুমি চাইলে সরাসরি 2×4 - 0 একবারে লিখে দিতে পারো, অনেকে সরাসরি লিখে ফেলে, তাও হবে। তারপর যদি আমরা 4-এর জন্য চিন্তা করি, 4-এর সহগুণক, 4 হচ্ছে কি, মাইনাস পজিশনে আছে A12, তাহলে সেটা কি হবে, -1, 0, 2, 2। তাহলে -1 × 2 - 2, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 হবে। তারপর হচ্ছে কি, তারপর আসতেছে 0-এর সহগুণক। তোমরা একটু তোমাদের প্রশ্ন দেখো, আমার খাতায় আসতেছে না, বাড়তেছে না। তো যদি 0-এর জন্য চিন্তা করি, তাহলে 0-এর সহগুণক কি হবে, -1 × 0, 0, এটা হচ্ছে 0 এসে পড়ে,
जीरो एर सहगुणक ए वन थ्री इक्वल्स टू आसबे होच्छे माइनस वन जीरो टू जीरो तो आल्टिमेटली ओर सहगुणकटा जीरो आसतेछे जीरो एर सहगुणक तारपरे माइनस वन एर सहगुणक ए टू वन ओके तो जदि ए टू वन बेर करते चाई ताहले सेटा आसे होच्छे ওর পজিশনটা কত ঋণাত্মক ফোর জিরো জিরো টু কিরকম যদি আমি একটু দেখাই যে মাইনাস ওয়ানের সহগুণক বের করতেছে ওর পজিশনাল বা ওর পজিশন কত ও হচ্ছে সেকেন্ড সারি প্রথম কলামে আছে তাহলে এ টু ওয়ান এবং কি করব ও যে কলামে আছে যে সারি দিতেছে সেটা বাদ দিয়ে দিব বাকি যা যা আছে সেটা নিয়ে সহগুণক তাহলে কি আসতেছে ফোর জিরো জিরো টু এবং পজিশনাল সাইনটা কত মাইনাস তাহলে চার দুগুণে আট মানে মাইনাস আট ওকে পরের পেজে চলে যাই এই অবধি কোনো জিজ্ঞাসা আছে কি ওকে আমি একটু আবারও লিখে নিই নির্ণায়কটা তো নির্ণায়কটা দাঁড়াচ্ছে কি মাইনাস মাইনাস জিরো হ্যাঁ বলো হ্যাঁ টু তিনবার জিনিসটা হচ্ছে এই জন্যই কিন্তু আমরা যে এ টু টু এ টু থ্রি ইউজ করতেছি ঠিক আছে ওকে চাইলে তুমি টু এর জায়গায় টু না লিখে এ টু থ্রি এভাবে লিখতে পারো কিন্তু আসলে এটা বইগুলোতে ইউজ করা হয় না ওকে সরাসরি আমরা টু এর সহগুণক লিখতে পারি আসলে ভুল হবে না এটা ওকে তাহলে টু এর সহগুণক তো টু এর সহগুণক কত আসছে যে ধরে টু থ্রি পজিশন মানে সেকেন্ড সরি টু থ্রি না এটা টু টু পজিশন তাহলে সেকেন্ড সারি সেকেন্ড কলাম টু টু পজিশনে আর এটার চিহ্নটা কি হবে ধনাত্মক হবে মানে পজিশনাল সাইনটা হচ্ছে ধনাত্মক তাহলে ও যে সারিতে আছে কলামে আসছে বাদ দিলে ওয়ান জিরো জিরো টু তাহলে থাকতেছে কত প্লাস টু